প্রিয় ছাত্ররা, ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও আমার এইচএসের ফিলোজফির এমসিকিউ পার্টগুলো নিয়ে, পেজ সংখ্যা 107 ও 139। তো কথা না বাড়িয়ে আশা করি তোমরা সকলেই প্রস্তুত রয়েছ। 107 পৃষ্ঠার সেকেন্ড পার্টটি তোমরা পাচ্ছ 108 পৃষ্ঠাতে, দেখো বিয়ের পার্টি। এবং এটি ফিলোজফির যে এমসিকিউগুলো বা এসিকিউগুলো আমি দিচ্ছি বা দেবো, সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক। এরকম সঠিক সে উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। লাইক দিলে বুঝতে পারি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। চলো এক একগুলো শুরু করো। একের এক নম্বরটা, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে, অপশান বি, যুক্তি। দেখো দু নম্বরটা, বৈধতা প্রশ্নটি জড়িত হল, সঠিক অ্যান্সার হচ্ছে ডি এর, যুক্তির আকারের সঙ্গে। তিন নম্বরটা দেখো, বৈধ আরোহের যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে অপশান এ, সত্য। আচ্ছা আই ভি দেখো, ড্যাশ বচনের কোনো পদই ব্যাপ্য নয়। আচ্ছা কোনো পদই ব্যাপ্য নয়, কোনো পদই তার ব্যাপ্য নয়, এটি হচ্ছে আই বচনের, ঠিক আছে, কোনো পদই ব্যাপ্য নয়। ভি, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল চারটি, অপশন সি এর। ভি আই, একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট আই এবং ও বচনের মধ্যে পরস্পর যে বিরোধিতা হয় সেটি হচ্ছে অপশন বি এর অধীন বিপরীত বিরোধিতা। ভি আই আই, যদি এ বচন মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয়যুক্ত আই বচনের সত্য মূল্য কী হবে? আই বচন হবে অনিশ্চিত। তারপরে ভি, অপশন ডি এর ওটা, ভি আই আই আই, এটা হচ্ছে ক্যামেন, সিএমইএনএস, ক্যামেনস মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, চতুর্থ সংস্থানে। আইএক্স, নিরপেক্ষ ন্যায় অনুমানের যে পর সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তা হল সাধ্য পদ, অপশন এ। যদি তারপরে এক্স এরটি, যদি পি তবে কিউ, নয় কিউ অতএব নয় পি, এই যুক্তিটি আকার হবে এমপি আকারে। এক্স আই, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল নিরপেক্ষ বচন, অপশন সি। এক্স আই আই, কোনো এস নয় অপি, বচনটির বুলীয় ভাষ্য হল, বুলীয় ভাষ্য হচ্ছে এস পি, পি এর মাথায় বার, অর ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডি এর টি। তারপরে এক্স আই আই আই, সকল অসৈনিক হয় কবি, বচনটি ভ্যানচিত্র প্রকাশ করো, এটি তোমরা ডি এরটা করো, ডি এর টি, অর্থাৎ যেটা দুটো গোল এস এবং পি আছে এবং তাকে বাইরে থেকে ছায়াবৃত্ত করা আছে সেটি ডি এর টি। আচ্ছা এক্স আই ভি, পি ভি নেগেশন পি, এই বচন আকারটি, এটা হচ্ছে সৎ, অপশান এর শত শর্ত। আচ্ছা এক্স ভি, যদি পি তাহলে কিউ, মিথ্যা হবে, যদি কিউ কখন তার মানে মিথ্যা হবে, তোমাদেরকে ধরে নিতে হবে কিউটা কখন মিথ্যা হবে, এটা হবে কিউ মিথ্যা, অপশান সি এরটা, পি সত্য কিন্তু কিউ মিথ্যা হয়, ঠিক আছে, অপশান সি এরটা। এক্স ভি আই, যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলা হয় শত মিথ্যা বচন, অপশান বিটা। এক্স ভি আই আই এরটা দেখো, উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভবতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল, সঠিক অ্যান্সার হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, অপশান বি। এক্স ভি আই আই আই, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল, সঠিক অ্যান্সার হচ্ছে ডি এরটা, প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। এক্স আই এক্স, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মের উপনীত হওয়াই হল আরোহ অনুমান, এটি বলেছেন
জায়েস অপশন ডি। আচ্ছা এক্স এক্স শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো সঠিক অ্যান্সার বি এর কারণের পরিমাণগত লক্ষণ। এক্স এক্স আই অক্সিজেনে উপস্থিতি দহনের কারণ বাক্যটি কারণ কথাটির যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে সি আবশ্যিক শর্ত। এক্স এক্স আই আই মিলের যে পদ্ধতিতে কার্যকারণের সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হলো এ অন্যয়ী পদ্ধতি। এক্স এক্স আই 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 বহুকরণবাদের একজন সমর্থক হলেন মিল। এক্স এক্স আইভি মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় সেটি হচ্ছে বি অপশন ব্যতিরেকে পদ্ধতি। এই হলো তোমাদের 24টি এমসিকিউ এবং সবকটি সঠিক। চলো তোমরা এরপর 139 পৃষ্ঠাটি বের করো। তবে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা প্রত্যেকেই ফুল ভিডিওটি দেখো, কারণ এগুলো সম্পূর্ণ সঠিক। দেখো আশা করি তোমরা বের করে ফেলেছো 139 পৃষ্ঠার পাঠটি। এটি এটি কিন্তু প্রশ্নটি হচ্ছে 139 পৃষ্ঠাতেই ওখানেই পাচ্ছ। বেশ দেখো, এক আরো এক একটা আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় সঠিক আনসার হচ্ছে সম্ভাব্য ডি এর, ঠিক আছে। আচ্ছা দুইয়ের যৌগিক বচন হল এটি হয় অপশন ডি পাঁচ প্রকার। আচ্ছা সি এর ও বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো ও বচনের বিধেয় পদ অপশন বি। আচ্ছা আই ভি ই ও ও এর মধ্যে কোন প্রকার বিরোধী সম্বন্ধ রয়েছে, এটি অসম বিরোধিতার সম্বন্ধ রয়েছে সি এরটা। আচ্ছা এরপর ভি এরটা দেখো, নিরপেক্ষ ন্যায় অনুমানে কয়টি বচন থাকে, সঠিক অ্যান্সার হচ্ছে বি এর তিনটি। এ এ এ মতটি বৈধ হয় প্রথম সংস্থানে, সঠিক অ্যান্সার এরটা। তারপর হচ্ছে এম পি এর পুরোনাম কি, মডিউস এরটা, মডিউস ফিজিক্স, ঠিক আছে পিএইচওয়াই, হ্যাঁ ফিজিক্স। আচ্ছা ভি আই আই যদি পি তবে কিউ, আচ্ছা পি নয় অতএব কিউ, যুক্তির আকারটা হবে অবৈধ অর্থাৎ বি আর টি। আই এক্স পি ডট কিউ এই বচন আকারটি হলো একটা আপতিক অপশন সি। তারপরে এক্স এরটা দেখো, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম হলো, সঠিক অ্যান্সার হচ্ছে অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান বি আর টি আর কি। তারপরে এক্স আই ব্যতিরেকী পদ্ধতির জন্য কয়টি দৃষ্টান্তের প্রয়োজন, সঠিক অ্যান্সার হচ্ছে দুটি এ একটি। তারপরে হচ্ছে এক্স আই আই লজিক শব্দটির অর্থ হলো চিন্তা বি আর টি নাকি এটি এর এট। আচ্ছা তারপর দেখো, বৈধ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে সবসময় এ সত্য। আচ্ছা এক্স আই ভি আই বচন সত্য হলে এ বচনটি হবে সঠিক অ্যান্সার বি এর সংশয়াত্ম। এক্স ভি বচনের ভ্যানচিত্রের অংশ হলো কয়টি, দুটি। দেখো ভ্যানচিত্র যদি করো তাহলে তোমাদেরকে দুটি অংশ, কেন কি একটা এসের অংশ একটা পিয়ার অংশ, আর বাকি যেটা করতে হয় সেটা তো ছায়াবৃত্ত, তাহলে অংশ কিন্তু নয়, ঠিক আছে। সেজন্য উত্তর দুটি। এক্স ভি আই ও বচনের বুলিয়ে ভাষ্য হলো, ও বচনের বুলিয়ে ভাষ্য হচ্ছে অপশন বি এরটা, এস পি পিয়ার মাথায় বার আর ইকুয়াল টু জোর জিরো আর কি, অর্থাৎ এস পি বার ইকুয়াল টু জিরো, এস পিয়ার মাথায় বারটা অর্থাৎ ডি বি এরটা। আচ্ছা এক্স ভি আই আই পি মিথ্যা এবং কিউ মিথ্যা হলে পি ভেল কিউ এর সত্যমূল্য হবে মিথ্যা। এক্স ভি আই আই এটা অপশানটা ছিল এরটা। আচ্ছা এক্স ভি আই আই পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি হবে মিথ্যা। এক্স আই এক্স আরোহ সিদ্ধান্তটি সর্বদাই সর্বদাই সম্ভাব্য অপশান বি আর টি। আচ্ছা এক্স এক্স উপমা চুক্তির ভিত্তি হল, সঠিক অ্যান্সার হলো সাদৃশ্য বি একটা। এক্স এক্স আই সত্য ক প্রকার, সঠিক অ্যান্সার হচ্ছে দুই প্রকার। এক্স এক্স আই আই বহুকরণবাদের একজন সমর্থক হলেন অপশন বি মিল। এক্স এক্স আই 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 ক এবং খ এর আবশ্যিক শর্ত একথার অর্থ হল বি, ক না হলে খ ঘটে না। আচ্ছা এক্স এক্স আই ভি মিলের যে কোনো যে মিলের কোন পদ্ধতিতে মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, সঠিক অ্যান্সার হচ্ছে বি এর ব্যতিরেকী
পদ্ধতি। এই হলো তোমাদের দুটি পরপর পেজের এমসিকিউ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, কারণ এখানে তোমরা বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, সংস্কৃত সব কিছুর ভিডিও একটি চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।